প্রত্যেকে মাননীয় প্রধানমন্ত্রী পুনরায় দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছে, নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছে, এবং আমরা আশা করি যে ভবিষ্যতের দিনগুলোতে ইন্দো প্যাসিফিক রিজিয়নের কান্ট্রিগুলোর সাথে এবং বিশেষ করে ইউরোপের দেশগুলোর সাথে এবং অ্যাজ এ হোল ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমাদের পার্টনারশিপ কোঅপারেশন আরও বিস্তৃত হবে, আরও স্ট্রেংথেন হবে। বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি আনয়নের ক্ষেত্রে আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য পূরণের ক্ষেত্রে তারা আমাদের সাথে একযোগে কাজ করবেন এবং ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি ইস্যুতে, রোহিঙ্গা ইস্যুতে, এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ইস্যুতে একসাথে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেছেন। আমরা এই চিঠিকে উষ্ণ অভিনন্দন জানাই। আমরা মনে করি যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত ভালো এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই চিঠির মাধ্যমে আমাদের সম্পর্ক আরও উন্নত হবে এবং আমাদের সম্পর্ক ভিন্ন মাত্রায় পৌঁছাবে।